বিছনা থেকে মশাইটা উঠাইলাম এখন দেখেন কিভাবে ঘুম থেকে তুলতে হয় বাপ বেটি দুজনকেই ঘুম থেকে তুলব সারা স্কুলে যাবে না দেখছেন কি অবস্থা এই যে সারা উঠ আর যে বাপের অবস্থা দেখেন এই বালিশ নিয়ে তাও ঘুমাই বই ঘুমাই বই ঘুমাই বই এদের ঘুম ভাঙে না এই অবস্থা দেখে তো রাগ উঠবো স্বাভাবিক আর রাগ করলে দোষ কি আর করার এ স্কুল আছে না ওট 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 দেখেন দেখেন সারাকে কীভাবে ঘুম থেকে তুলতে হয় আপনারা সবাই দেখেন ওটা 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 স্কুল আছে এই বাবা রে বাবা ওটা স্কুল আছে তো উঠো এই সাড়ে সাতটা বেজে গেছে স্কুলে যাবি না ওটো 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 দেখছেন দেখছেন কী অবস্থা তাও ঘুম থেকে ওঠে না তাও ওঠে না এই স্কুল আছে না ওট ওট ও বাবারে বাবা একাদে পারাও যায় না আর একজন ওই বালিশ ছাড়াই ঘুমাইতেছে বালিশ নিয়ে গিয়েছে তারপরও ঘুমাইতে এসেছে ঘুমিয়ে দিয়েছে ফ্যান কিন্তু অফ করে রাখছি বিধ বানানোর জন্য ফ্যান রাখলে অনেক বাজে একটা আওয়াজ আসে তো ফ্যান অফ করে রাখছি ফ্যান অফ করা অবস্থায় ঘুমাইতেছে এই দেখেন মেয়ের অবস্থা দেখেন এই যে ডাক দিয়ে উঠালে মো আবার ঘুম শুরু করবো বাপের তো খবরই নাই এই যে এই যে এই তোর বাবার তো স্কুল নাই তোর তো স্কুল আছে হ্যাঁ তোর বাবা কি স্কুলে যাবো তো ঘুম পারে তোর তো স্কুল আছে তোর স্কুল যাইতে হবে না উঠ অমি উঠে ব্রাশ করতেছে তাড়াতাড়ি উঠ উঠো দেখছেন কি অবস্থা ক্যামেরা বন্ধ করে দুই হাত দিয়ে ট্রেনে উঠাইতে হবে ঘুম ভাঙছে যা ব্রাশ করে শুধু দাদা তাহলে যাও যাও তো এই তো সারাকে উঠে রেডি করে এখন স্কুলে পাঠালাম আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে সারাকে ঘুম থেকে তুলতে কতটা কষ্ট হয় অনেক বেশি ঘুমাতে যায় সকালবেলায় অনেক কষ্ট হয় মানে বলতে গেলে একদম জোরপূর্বক উঠিয়ে এরপর হচ্ছে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠাই এরপর আসছি রান্না রান্না অর্ধেকটা হয়ে গেছে এখানে করা হচ্ছে ত্বকের তরকারি এটা হচ্ছে নিরামিষ টকের তরকারি দিদি যেহেতু নিরামিষ খায় এর জন্য আমাদের সবার জন্য নিরামিষ টকের তরকারি করা হয়েছে যাতে দিদিও খেতে পারে আর সকালের জন্য ভাতটা বসানো সরি ভাত না খিচুড়ি বসানো হয়েছে তো দুপুরের খাবারের মনে আছে হচ্ছে লতি তো সেদিন বাজার থেকে লতি নিয়ে আসলাম সেগুলো কেটে আজকে রান্না করা হবে মাছের মাথা দিয়ে লতি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে লতি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এখন ইলিশ মাছের দাম বাজারে অতিরিক্ত এর জন্য ইলিশ মাছ খাওয়া সম্ভব না আর বা আর হচ্ছে ফ্রিজে চিংড়ি মাছটাও নেই তার জন্য আর অন্য কোনো মাছ না কাতলা মাছের মাথা ছিল সেটা দিয়ে আর কি এখানে লতি করা হবে এদিকে হচ্ছে এগুলো টাটকিনি মাছ এই মাছ দিয়ে একটা ঝোল রান্না করব সবজি দিয়ে তো মাছের গায়ে হলুদ মরিচ লাগিয়ে মাছগুলো প্রথমে ভেজে নেব তো মাছ ভাজতে গেলে দেখা যায় অনেক সময় কড়াইতে লেগে যায় আমি যেটা করি প্রথমে একটা মাছ দিয়ে খন্তি দিয়ে নাড়িয়ে দেখি যে মাছটা আর কি লাগে কি না যদি না লাগে তাহলে বাকি মাছগুলো দিয়ে দিই তাহলে বোঝা যায় যে কড়াই মতো গরম হয়েছে কি না আবার অনেক সময় কী হয় মাছ যদি লেগে যায় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন চুলাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিলেই মাছটা ছেড়ে দেয় কড়াইতে থেকে এটা অবশ্য আমি আপনাদের কাছ থেকেই শিখেছি একবার একটা আপু আমাকে কমেন্ট করে বলেছিল পরে আমি টেস্ট করে দেখেছিলাম যে না সত্যি ট্রিক্সটা অনেক কাজে তো যাই হোক রান্না করতে গেলে কিন্তু কড়াইতে মাছ লাগার ব্যাপারটা কম বেশি সবার ক্ষেত্রেই হয়ে থাকে তো এইভাবে কিন্তু করে নিতে পারে অনেক সময় দেখা যায় যে বাসায় গেস্ট আসলো তারা হলে রান্না করতে গেলাম আর রান্না করতে যাওয়ার সময় কড়াইটা ঠিকমতো গরম করতে পারলাম না বা গরম করতে হয়নি তো সেই হিসাব করতে গেলে দেখা যায় মাছ দেওয়ার সাথে সাথে লেগে ধরলো তো তখন মাথায় মানে কি বলবো যেমন বাছ ভেঙে পড়ে এরকম একটা অবস্থা রে মাছগুলো যদি এখন ভেঙে যায় তাহলে কি অবস্থা হবে তো সেই অবস্থায় আপনারা করতে পারেন যে চুলাটা একটু বন্ধ করে রেখে দিলে কিছুক্ষণ পর মাছটা আর কি কড়াই থেকে ছেড়ে দেয় তো এখানে লতি রান্না করার জন্য আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি এখন মাছের মাথা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব আর অবশ্যই লতিটাকে সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে তো সেদ্ধ করে জল ফেলে দিলে আর গলায় চুলকানোর সম্ভাবনা অনেক কম থাকে যদিও গলায় চুলকায় তারপরও তাহলে একটা কাজ করতে পারেন লেবু দিতে পারেন লেবুর রস তাহলে অনেকটাই ভালো হয় তো এখন আমি এর মধ্যে একটু হলুদ মরিচের গুঁড়া কাঁচামরিচ বেশি করে দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নেবো যেহেতু লতিটা একদম পুরোপুরি সেদ্ধ করে নিই হাফ সেদ্ধ করেছি তাই একটু নাড়তে চাড়তে হবে এখন সবশেষে দেবো হচ্ছে রসুন বাটা তো রসুন বাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে ইলিশ মাছের মাথার সাথে লতি খেতে তো খুবই ভালো লাগে আমার তো ইচ্ছা করছিলো ইলিশ মাছের মাথা হলে লতি খেতে ভীষণ ভালো লাগতো কিন্তু যেহেতু নেই আর দামের কথা চিন্তা করতে গেলে তো আগুন বাজারে তো এখানে হচ্ছে মাছের ঝোল করতেছি আলু পুঁশাকের ডাটা এরপর হচ্ছে বেগুন আর কয়েকটা পটল কয়েক পদের সবজি করতেছি ফ্রিজে সবজি তেমন একটা ছিল না যা ছিল সব কুড়িয়ে কাটিয়ে নিয়ে আর কি মাছের ঝোল রান্না করা হচ্ছে তো আজকে কিন্তু আমি রান্না করতেছি তো এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে কষিয়ে নেব হয়তো বা অতিরিক্ত রোদের কারণে এখন সবজি ঠিক মতো গলতে চায় না মানে পটল সবজিটা কিন্তু নরম সবজি ইদানিং রান্না করতে গেলে দেখা যায় যে পটল সহজে গলতে চায় না শক্ত হয়ে থাকে যে কোনো সবজি রান্না করতে গেলে এখন একদমই গলতে যায় না এবং স্বাদের দিক থেকে বলতে গেলে তো একদম জিরো হয়তো অতিরিক্ত গরম আর রোদের তাপের কারণে সব কিছুর স্বাদ নষ্ট হয়ে গেছে যেমন আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছি তেমন অতিরিক্ত রোদের আর তাপের কারণে সবজিগুলো নষ্ট হয়ে গেছে কত আম নিয়ে আসছে অনেক আম আসছে এগুলো এখনো পাকা নেই ঠিক মতো মানে আধা পাকা হয়েছে কিছু একেবারে কাছা এগুলো হয়েছে দিয়ে মেখে মেখে খাবো আর হয়েছে আমের একটা চাটনি করা যায় না ওইটা করে এগুলো খাওয়া দিলো এই যে এখানে কিছু চলছে দেখেন কতগুলো আম নিয়ে আসছে অনেক আম ধরছে কাছে কিন্তু আমের সাইজ উঠলে একটু ছোটো ছোটো এটাই সমস্যা এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো কীর্তম চলতেছে